हेलो एवरीवन, वेलकम टू दिस चैनल। आज के देखो पाका पेपे और चिया सीड्स दिए एक हेल्दी स्मूदी रेसिपि। पेपे काँचा होक बा पाका तार गुणागुण जे असीम सेटा आम्रा सबाई जानी। पेपे आमादेर हजम शक्ति बाड़ाते साहाज्य करे, साथे साथे बडी के डिटक्सिफाई करे। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, লাইকোপিন, বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন আবার ক্যান্সারের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে থাকে। আর ওজন কমানোর জন্য পেঁপে একটা উপযোগী ফল, কারণ এতে ক্যালোরির মাত্রা অনেকটা কম, কারণ 100 গ্রাম পেঁপেতে মাত্র 32 ক্যালোরি থাকে। আর ফাইবারের মাত্রা তুলনায় বেশি হওয়ায় পেঁপে খেলে পেটটা অনেকটা সময় পর্যন্ত কিন্তু ভরে থাকে। স্মুদিটা বানানোর জন্য আমি পেঁপের সাথে সাথে চিয়া সিডস ব্যবহার করছি। চিয়া সিডসও কিন্তু ভীষণ নিউট্রিশিয়াস একটা ফুড, কারণ এতে প্রোটিন, ফাইবার, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, যার জন্য এটা ভীষণ নিউট্রিশিয়াস। তো এটা বানানোর জন্য প্রথমে আমি 1 টেবিল স্পুন চিয়া সিডস নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে 30 মিনিটস মতো ভিজিয়ে রাখছি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপের 1/4 অংশ নিয়ে নিয়েছি এবং ভালো করে পেঁপেটার কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ একটুও যদি খোসা থেকে যায় তাহলে কিন্তু আমাদের স্মুদিটা তিতো হয়ে যাবে। এরপরে একটা চামচ দিয়ে আমি পেঁপের দানাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল স্পুন মতো টক দই, আর দিয়ে দেব আমি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হানি। এবারে এটাকে খুব ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে একটা পাত্রে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডসটা ঢেলে দিয়ে তার মধ্যে এই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল পেঁপে চিয়া সিডসের স্মুদি। ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এটা একদমই অপশন। এই হেলদি স্মুদিটা কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে, যদি ব্রেকফাস্টে নেওয়া যায় লাঞ্চ পর্যন্ত পেটটা ভরা থাকবে। এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। আজকের মতো বাই বাই।